গত 7ই ডিসেম্বর তিনি একটা বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য মহামান্য আদালতের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। তৎপ্রেক্ষিতে গত 17ই ডিসেম্বর মহামান্য আদালত রুল ইস্যু করেন, কন্টেম্পট রুল ইস্যু করেন এবং জনাব নুরুল হক নূর, যাকে ফিপি নূর হিসাবে সর্বজন বিদিত, তাকে 17ই জানুয়ারি মহামান্য আদালতে হাজির হতে বলা হয়েছিল। তিনি আদালতের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে 17ই জানুয়ারি আদালতে হাজির হয়েছিলেন। তৎপরবর্তীতে আজকে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি আদালত নির্দেশনা দিয়েছিলেন ওনার অবস্থান ব্যাখ্যা করার জন্য। তিনি আজকে এফিডেভিট আকারে আদালতের কাছে নিজেকে সমর্পণ করে বলেছেন, আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন ওনার বক্তব্যের জন্য। আদালত জি আদালতের কাছে উনি আমাদের মাধ্যমে অ্যাফিডেভিট আকারে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালত বলেছেন যে আরও কিছু, অর্থাৎ আদালত আজকের যে নিঃশর্ত ক্ষমা, সেই ক্ষমাটা আদালত হয়তোবা সক্রিয়ভাবে বা আমরা যেভাবে চেয়ে দিয়েছি এভাবে বিবেচনা করেন নাই বিধায় উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সময় নিয়েছি, আমরা চেয়েছি বেসিক্যালি সময়। এবং আগামী 6ই মার্চ এই কন্টেম্পট ম্যাটারটা মহামান্য আদালতের কার্যতালিকায় আবার থাকবে। দেখুন, কোর্টের অনেক কথাই আছে, আমি সবসময় একটা কথা বলি, মহামান্য আদালত এবং আইনজীবী, আমরা যখন আইনজীবী হিসাবে আদালতে দাঁড়াই কোর্ট আমাদেরকে অনেক কথাই বলেন, আমরা অনেক ধরনের সাবমিশন রাখি, বাট দিজ আর অল প্রিভিলেজ কনভারসেশন বিটুইন অনারেবল জাস্টিস অ্যান্ড লয়ার, দ্যাট শুড নট বি এক্সপ্রেসড ইন দ্য মিডিয়া, দেয়ার ফর আই এম অ্যাবস্টেইনিং। ও ইংলিশটা সুবিধা হয়, দেয়ার ফর আই এম অ্যাবস্টেইনিং টু সে হোয়াট ইট হ্যাজ বিন স্টেটেড। অর্থাৎ মহামান্য আদালতে যখন আইনজীবী হিসাবে আমরা দাঁড়াই, আইনজীবী এবং আদালতের অনেক ধরনের কথোপকথন হয়ে থাকে যা প্রিভিলেজ কনভারসেশন হিসাবে স্বীকৃত, তো প্রিভিলেজ কনভারসেশনটা আমরা মিডিয়াতে প্রকাশ করতে ইচ্ছুক না। আমরা আদালতের কাছ থেকে সময় নিয়েছি, 6ই মার্চ আদালত দিন ধার্য করেছেন, আমরা আমাদের যিনি ক্লায়েন্ট আছেন তার সাথে কথা বলে 6ই মার্চ পরবর্তী এফিডেভিট আকারে আমাদের সাবমিশন রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার